শুভ সকাল বন্ধুরা, এখন বাজে প্রায় 11টা PM। মনোর বাবা, আমি আর মনোর সকালবেলা টিফিন করে বেরিয়ে পড়লাম ডক্টরের চেম্বারে, কারণ এখন শীত পড়ে গেছে, প্রায় অনেকটাই ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সেই কারণে মনোর একটু ঠান্ডাও লেগে গেছে। যেহেতু কিছুদিন পর আমাদের বেরোনো আছে, এক জায়গায় ঘুরতে যাব, প্ল্যানিং চলছে, সেই কারণে মনোকে নিয়ে আগে ডাক্তারের কাছে যাচ্ছি, যাতে একটু চেক আপ করিয়ে নেওয়ার পর ওকে যদি কোনো মেডিসিনের দরকার হয় মেডিসিন নেবো, আর তারপরে বেরিয়ে পড়বো আমরা ঘুরতে। তো তার আগে কিছু কেনাকাটি করার আছে, আর সাথে ডক্টরের চেম্বারে যাওয়ার আছে। আজকে বেশ রোদটা ঝলমলে উঠেছে, তার সঙ্গে মনোর কিন্তু ভীষণ বিরক্তি, কারণ এই রোদের মধ্যে ওর কিন্তু মাথা গায়ে কিছু ঢেকে পড়তে একদম ভালো লাগে না। আর যেই রাস্তায় যাচ্ছি সেই রাস্তাতে এত ধুলোবালি, সেই কারণে মনোকে আগে স্কার্ফ দিয়ে ভালো করে কভার করে নিলাম, যাতে ওর গায়ে যেন কোনো ডাস্ট না লাগে। আর যেতে যেতে দেখলাম মা কালীর মূর্তি এখন মাটি দিয়ে তৈরি করা হয়েছে, এরপর রং করা হবে, মায়ের চক্ষুদান হবে, তারপরে মায়ের গায়ে শাড়ি পরানো হবে, তারপরে চলে যাবে প্রতিটা পূজা মণ্ডপে। তো সামনে দীপাবলি। বাংলায় একটা কথা আছে যে 12 মাসে 13 পার্বণ। সত্যি এই 12টা মাসে 13টা পার্বণ কী করে পার হয়ে যায় কিছু বোঝাই যায় না এই প্রতিটা পুজোর মাধ্যমে। তো কিছুদিন আগে গেল লক্ষ্মী পুজো, এখন দীপাবলি, ধনতেরাস রয়েছে, তারপরে আসছে ভাইফোঁটা। তো ভাই দ্বিতীয়াতে তো আমাদের বাড়িতে প্রচুর আত্মীয় স্বজন আসে, প্রচুর এনজয় হয়, তার আগে তো কালী পুজো তো অবশ্যই হবে। আমার সকল ভিউয়ার্স অ্যান্ড বন্ধুদের জানাই অগ্রিম দীপাবলির শুভেচ্ছা। আর এখন মনো চলে এসছে চেম্বারে, আর এখানে যে দাদাটা ছিল ওকে কোলে নিয়েছিল, চেম্বারে থাকে, উনি হচ্ছেন কম্পাউন্ডার, আর ওকে কিন্তু ভীষণ ভালোবাসে, ওর প্রতিটা অসুবিধা হলে কিন্তু দাদাটাই কিন্তু দেখে, আর আসার পর মেডিসিন খাওয়ানোর কিছু থাকলে দাদাটাই দেয়। তো এখানে ওইটাই ভয় পাচ্ছিলো মনো বসে বসে, যে কী হবে না হবে যদি আমাকে ইঞ্জেকশান দিয়ে দেয় বা কিছু। তো প্রতিবার যতবারই এসেছি ততবারই কিন্তু দাদাটাই মেডিসিন দেওয়া, ইঞ্জেকশান দেওয়া করেছে, তারপর ডাক্তারবাবু থাকলে ডাক্তারবাবু নিজেই দেন। তো আর এখানে হচ্ছে মনোর পাপা বসে আছে, এখন তো ফোন দেখছে আর আমাকেও দেখছে তার সঙ্গে। এবার মনোর পাপা নিয়ে চলে আসলো ডাক্তারের কাছে, দেখতেই পাচ্ছ সকলে। আর মনও দেখো এরপর কী কী কথা বলতে চলেছে ডাক্তারের সঙ্গে, সেটা তোমরা দেখতে পাবে। তো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো, আর স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। সর্দি? আর কোথায় কষ্ট হচ্ছে? ও মাঝে মাঝে না এক এক সময় বলে আমার বুকটায় কষ্ট হচ্ছে। হ্যাঁ, মাঝে মাঝে কেন বলছে আমি জানি না, প্রায় মাস তিনেক হচ্ছে, মানে 2 সপ্তাহ 1 সপ্তাহ ছাড়া ছাড়াই খালি বলে বুকটায় লাগছে, কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। হ্যাঁ, কাশি এই 2-3 দিন হচ্ছে, মানে মোটামুটি কাশছে। ম্যাক্সটা ছিল আর অ্যালার্জিটিক ওষুধটার নাম কি অ্যাটারেক্স, অ্যাটারেক্সটা ছিল। দেখতেই পেলে মনোকে ডক্টর চেক আপ করলো, আর এখানে এখন মনের ওয়েটটা মাপা হচ্ছে। দেখো মনের এখন ওয়েটটা কত রয়েছে, মাত্র 12 কেজি, আর এরপর কতটা বাড়বে ভগবান জানে, কারণ এখন তো দেখছি যত বড় হচ্ছে তত বড় ওয়েটটা তাড়াতাড়ি কমে যাচ্ছে। খাওয়া দাওয়ার কিন্তু কোনো রকম অসুবিধা হয় না, টাইম টু টাইম খাওয়ানোর চেষ্টা করি, প্রতিটা খাবার কিন্তু ঠিকঠাক সময় দিই, তারপরে কিন্তু এই সর্দি জ্বর প্রতিটা মাসে একটার পর একটা লেগে থেকে কিন্তু মনের শরীরটা একটু ভেঙে গেছে আগের থেকে, ওয়েটটা অনেকটা কমে গেছে। তো ডাক্তারের সঙ্গে সেটাই পরামর্শ নিয়েছিলাম, আলোচনা করছিলাম। অবশ্যই তোমরা যে কোনো ওষুধ বা যে কোনো কিছু যখন খাওয়াবে ডাক্তারের সঙ্গে একবার কনসাল্ট করে নিয়ে তারপরেই খাইও। তো ডক্টর ওখান থেকে বেরিয়ে এসে আমরা একটু চলে আসলাম কেনাকাটি করতে। প্রথমে ঢুকলাম মিনহাজ গার্মেন্টস এই মলটায়, ছোটোখাটোটা, তো যদিও এখানে ঢুকে কিছু পেলাম না সেভাবে, প্রথমে ঢুকলাম, ঢুকে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়তে হলো, কারণ ফুল হাতায় শীতের সময় কিছু কিন্তু গরমের জামা ওর পেলাম না, তাই জন্য জিজ্ঞেস করতে যেই বললো যে না নেই, তাই জন্য এখান থেকে বেরিয়ে চলে গেলাম সোজা চাপাডাঙ্গায় একটা বাজারের মধ্যে। দেখো মনোর পাপা কিন্তু এক্ষুনি বেরিয়ে যাবে, তো এই মুহূর্তে বেরিয়ে চলে যাচ্ছি।
চাপাডাঙ্গার মধ্যে বাজার, সেটা হচ্ছে মিনা বস্ত্রালয়। এখানে কিন্তু কাপড়ের কোয়ালিটি, তারপর যাবতীয় জিনিস কিন্তু খুব সুন্দর সুন্দর পাওয়া যায় এবং বাচ্চাদের জন্য একটু ইউনিক টাইপেরই পাওয়া যায়। তো সেই কারণে আমি কিন্তু বেশিরভাগ সময় এখানেই আসি। তো ওইখানে সামনে পড়তে দোকানটা, তাই চলে গেছিলাম, কিন্তু পরে যে এখানেই আমাকে আসতে হলো আর এখান থেকে আমি এখন কেনাকাটি করব। অনেকেই আসে এখানে, জানে না কার কেমন লাগে, বাট আমার তো ভীষণ ভালো লাগে এখানকার জামা কাপড়গুলো। তো এখান থেকে আমি কিনে নিই, আর বাজেট হিসাবে বাজেটের মধ্যে একদম অ্যাফোর্ডেবল চার্জটাই নেয় মোটামুটি। তো এখানে দেখতে পাচ্ছ তোমার রেড কালার, একটা হচ্ছে পিঙ্ক, ডিপ পিঙ্ক কালারে ম্যাট কালারে রয়েছে। তো এই দুটোর মধ্যে যে কোনো একটা নেবো ভাবছিলাম, তারপর বললাম যে না, শুধু এরকম নিয়ে লাভ হবে না, একটা হাইনেক টাইপের থাকলে বা আমার মাথায় টুপি দেওয়া থাকলে বেশ দেখতে ভালো লাগে। তো এই রেড কালারটা আমার পছন্দ হয়েছিল, কিন্তু আমার বাজেটটা যেটা ছিল তার মধ্যে কিন্তু আসছিল না, প্রায় অনেকটা দাম হয়ে পড়ে যাচ্ছিলো। সেই কারণে আমি একটু কমের উপর দেখছিলাম, চেষ্টা করছিলাম যে কমের উপর যদি ভালো কিছু পাওয়া যায়। তো ব্ল্যাক কালার ওটা মোটামুটি নিয়েছে 300 কাছাকাছি, তো সেটা আমার খুব ভালো লাগলো, আর ওইগুলো একটু বেশিই ছিল দাম, তো সেই কারণে আমি ওইগুলো নিলাম না, বাদ দিয়ে আমি কিন্তু এইটা নিয়ে নিলাম। আমি তো বাইরে যেহেতু যাব, সেই কারণে বেশি দামি কিছু নিয়ে লাভ নেই, কারণ 2 মিনিটের মধ্যে মনে কিন্তু সবটাই খারাপ করে দেবে। তাই জন্য আমার বাজেট যেটা ছিল তার মধ্যে এই একটা নিলাম, ব্ল্যাক কালারে। দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে কিন্তু, আর মনকে পড়লে ভীষণই ভালো লাগবে, মনে মনের ওপর ব্ল্যাক কালারের যে কোনো কিছু কিন্তু খুব ভালো যায়। তো এই একটা গেঞ্জি নিলাম, আর আগের তো কিছু নতুন নতুন গেঞ্জি বা অন্য কিছু আছে গরমের জন্য, তো সেইগুলো প্যাকিং করে নেবো, আর এখানে এটা একটু রোদে দিয়ে দেবো ফার্স্টে, কারণ হচ্ছে ধোবো না, ধুতে গেলে কিন্তু শুকাবে না, কারণ যেহেতু আমি কাল পরশুর মধ্যে বেরাবো সেই কারণে। আর এই যে দেখতে পাচ্ছ একটা গেঞ্জি, এটা একটু উলি উলি টাইপের, বেশ সুন্দর, গরমের জন্য তো ভীষণই ভালো, ঠান্ডা যেভাবে পড়েছে এখন বেশ ঠান্ডা গরম লেগেই আছে। যেহেতু বাড়ি যাব তার জন্য এরকম একটা নিয়ে নিয়েছে, বাবা গেছিলো গতকাল আরামবাগ মলে, তো সেখান থেকে নিয়ে নিয়েছে। আর এখানে কিছু চাপাডাঙ্গা থেকে আমি বাজার করেছিলাম, মানে কিছু কেনাকাটি করেছিলাম। তো এই দেখতেই পাচ্ছ একটা ব্যাগ, ছোট্ট ব্যাগ, এটা মনের জন্য নিয়েছি, মনের কিন্তু রানী কালারটা খুব পছন্দ, মানে পিঙ্ক কালার বিশেষ করে খুব পছন্দ, সেই জন্যে ওকে আমি এই ব্যাগটা কিনে দিলাম। আর যেহেতু আমার নাম রানী, আর তার সঙ্গে সব কিছু কিন্তু রানী রানী করে ফেলে, তো সেই জন্যে এই একটা ব্যাগ, আর আমি একটা এইরকম ধরনের ভ্যানিটি ব্যাগ নিলাম। অনেকদিন ধরে ভাবছিলাম যে একটা নেবো, ছোটোর মধ্যে নেবো, তো এটা একটু ঠিকঠাক আছে, আমার সব কিছুর মধ্যে ধরে যাবে। বাইরে যেহেতু যাব, মনের একটা জলের বোতল, আর মনের জলের বোতলটা এবার আমি আমার ব্যাগে নেবো না, মনের ব্যাগেই ঢোকাবো। তো এর মধ্যে আমার কিছু টাকা পয়সা, কিছু আর্জেন্ট জিনিসপত্র, তো মনের মাথার টুপি হোক, যাই কিছু হোক, তো টুকটাক জিনিসগুলো আমি এর মধ্যে নেবো। আর বিশেষ করে তো মেকআপ, মেকআপ তো মেয়েদের মাস্ট, মেকআপ না থাকলে ব্যাগে হয়, এই জন্যে তো আমার ব্যাগটা আরও কেনা। আর মেকআপ কিছু নেবো, আর মেকআপ বলতে তো বেশিরভাগ লিপস্টিকটা খুব ইউজ করি, তাই জন্য লিপস্টিকটা নেবো 2-3টে সেট। আর এখানে দেখো ব্যাগটা একদম কিন্তু খুব সুন্দর হয়েছে, আমার তো ভীষণ ভালো লাগে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো মনের ব্যাগটা কেমন হলো, আমাদের কেনাকাটিগুলো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। কিন্তু এখানে দেখতে পাচ্ছ কত প্যাকেট ভেতরে, আমি যখনই কিনে দেখি এরকম প্যাকেটে ভর্তি হয়ে যায়, আর আমি কিন্তু সেগুলো জমিয়ে রাখি, পরে কিন্তু কিছু না কিছু আমার কাজে লেগেই যায়। তো এখানে দেখো সব কিছু কিন্তু বের করে দিচ্ছি। আর এই ব্যাগটার মধ্যে না একটা ছোট মানি ব্যাগ আছে, পার্স আছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। মনের ব্যাগটা এরকম আমি অবস্থা ছিল, মনের ব্যাগে যেহেতু এক থেকে দুটো চেন, তো দুটো চেনের মধ্যে কাজ মিটে গেছে, আর আমার ব্যাস 4টে চেন, ব্যাগটার মধ্যে 4টে চেন আছে, 4টে ভেতরে একটা 5টে চেন আছে। তো সেই কারণে কি হচ্ছে, যতগুলো কাগজপত্র ছিল সব বের করতে করতে আমি কিন্তু এখন হাঁপিয়ে পড়েছি। আর এই দেখো শেষে ভেতরের দিকে এই পার্সটা ছিল, ছোটো পার্সটা, এর মধ্যে আমি কিন্তু টাকা রাখবো, আমার এই ছোটো পার্সটা কিন্তু ভীষণই ভালো লেগেছে। আর এই দেখো কতটা জায়গা রয়েছে, এতটা পেসে আমি কতগুলো টাকা নেবো ভেবে পাচ্ছি না। তো এখন আমার কাছে খুব কম পয়সা আছে, বেশি টাকা যেহেতু নেই, সেই কটা টাকাই আমি নিয়ে নেবো, তো কত টাকা সেটা আমি কিন্তু বলছি না এখন আপাতত। আর এই দেখো আমি গতকাল শপিং করেছিলাম, তো সেখান থেকে আমি যেগুলো নিয়ে এসেছিলাম সেগুলো তোমাদেরকে দেখাবো। আর এইখানে দেখো মনোর জন্যে যে জুতোটা নিয়েছিলাম, সাজেস্ট করেছিলাম, তো মনোর পাপা এটাই ওর পছন্দ হলো, তো সেই জন্য মনোর জন্যে নিয়ে নিল মনোর পাপা। আর এই ডিপ ব্লু কালারের কিন্তু দারুণ লাগলো মনোর পায়ে, তো এখন তো আমার বেশ পছন্দ হয়েছে, যাই না কতদিন এটা আমার পছন্দের মধ্যে থাকবে, কারণ আমার 2-3 দিন ছাড়াই কিন্তু মনে হয় মনোর জিনিসগুলো পাল্টাতে লাগবে, কারণ মনোর একটু হাইটে লম্বা হয়ে গেছে, আর হাতে পায়ে কিন্তু বড়ো হচ্ছে আর দুষ্টু হচ্ছে তার সঙ্গে, তাই জন্যে বেশি দিন কিন্তু কিছু জিনিস টেকসই হয় না, ও 3-4 মাস ছাড়া ছাড়া কিন্তু জুতোটা ওর পায়ে লাগছে। এর আগেও একটা জুতো কিনেছিলাম, জুতোর সব ফুল টুল সব ছিঁড়ে ফেলে দিয়েছে, তাই জন্য এবারে ভাবলাম একটা বুটই নিয়ে নিই, তো এই জন্য ছোট্ট একটা বুট টাইপের নিয়ে নিলাম। আর এরপর তোমাদের দেখাবো আমার জুতোটা, আমি অনেকগুলো জুতো ট্রাই করলাম, তারপরে মনে হলো যে মনোর বাবাই ঠিক, কারণ
এই জুতো দুটোর মধ্যে আমার ঠিক এইটাই ভালো লাগলো, দুটো দেখছিলাম দেখতে পেলে প্রথমে, তো তারপর আমার মনে হলো যে এইটাই ভালো। আর আগের ভিডিওতে তোমাকে দেখিয়েছিলাম যে আমি অনেকগুলো জুতো ট্রাই করেছিলাম, তার মধ্যে আমার এটাই ভালো লেগেছে। তো এইখানে এই কফি কালারটা আমার বেশ ভালো লাগলো, আর এর সঙ্গে কিন্তু সব রকম জিনিসই যাবে, যেমন জিন্স টপ কুর্তি শাড়ি সবই কিন্তু যাই, বেশ ভালোই লাগবে দেখতে। তো তাই জন্য আমি এটা নিয়ে নিলাম কিছু না ভেবে। বন্ধুরা আজকের মতন এখানেই টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট পার্টে, নেক্সট ভিডিওতে নতুন একটা দিনের সাথে। চলো বাই বাই।